আমি মহিউদ্দিন রনি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টে আমি বায়ানো টিভির মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে জানাতে চাই যে আপনারা হয়তো জানেন যে আমি গত 13 জুন বাংলাদেশ রেলওয়ের যে অব্যবস্থাপনার যে সিস্টেম বাংলাদেশ রেলওয়ের সার্ভার থেকে আমি 4টা টিকিট বুক করি এবং টিকিট বুক করার পর আমি পেমেন্ট অপশনে আমার নাম্বার দেই নাম্বার দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসে কোড আসার পর থেকে আমার টাকাটা কেটে নেওয়া হয় টাকা কেটে নেওয়ার পর আমি অবাক হয়ে যাই যে কী ব্যাপার এমনটা হলো কেন আমি একটু চমকে যাই এবং দেখি যে আমার কোনো সিট আসে নাই আমার কোনো ডকুমেন্টস আসে নাই অ্যান্ড আমার কোনো নোটিফিকেশনও দেয়নি কবে টাকাটা ফেরত দেবে দেন আমি বিকাশ কল সেন্টারে কল দিলাম কল দেওয়ার পর বললাম ভাই কেন টাকাটা কেটে নিয়েছেন আমার তো টিকিট লাগবে আমার টিকিট আপনি দিলেন না আপনারা ব্যবস্থা করতে পারলেন না এখন আবার নোটিফিকেশনও দিচ্ছেন এবং কোনো স্টেটমেন্টও নাই কী সমস্যা বলেন তো বলো ভাই আমাদের কোনো দোষ নেই এটা সহজ ডট কমের সার্ভারের ফল্ট আপনারা কাজ করেন আপনি একটু ধৈর্য ধরেন দেখবেন 3 কর্মদিবসের মধ্যে টাকা চলে আসবে নয়তো সহজ ডট কমের সার্ভার রুমে গিয়ে যোগাযোগ করেন গত 13 জন সেদিনই আর আমার 3 দিন ধৈর্য হলো না আমি সেদিনই কমলাপুর রেল স্টেশনের সার্ভার রুমে যাই কমলাপুর রেল স্টেশনের দোতলায় সেখানে গিয়ে নিউটন বিশ্বাস নামের একজন লোক ছিল সেই কম্পিউটার অপারেটরের কাছে আমি গিয়ে বলি আমার প্রবলেমসের কথা এবং তিনি বলেন যে ভাই এটা তো আপনার সিটটা দেওয়া পসিবল না আর টাকাটা আপাতত দেওয়া পসিবল হচ্ছে না কারণ আমাদের আপনার সিটটা ব্লক হয়ে গেছে আমাদের সার্ভার ফল্ট করছে তো এরকম নানা রকম প্রোগ্রামের ভাষা উনি বলেন তো যদিও আমি প্রোগ্রামের ভাষা ভালো বুঝি না তো আমি ওখানে জিজ্ঞেস করলাম তাহলে কি আমি কী করবো বললেন আপনি চলে যান যদি 15 দিনের মধ্যে টাকাটা না আসে তাহলে আপনি আবার আসবেন এই কথা বলার পর আমি ওখানে দাঁড়িয়ে রইলাম যে পাশে থাকা আরও একজন কম্পিউটার অপারেটর হয়তো ওনার নাম খুব সম্ভবত সবুর বা অন্য কোনো কিছু আমি সঠিক বলতে পারছি না তার পাশে আরেকজন লোক বসেছিল তারা দুজন সিট সম্পর্কিত কথোপকথন করছিল কথোপকথনের এক পর্যায়ে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আমার সিটটা কি একটু ব্যবস্থা করে দেওয়া যায় ওনারা বললেন যে না ভাই আপনার সিট তো ব্লক হয়ে গেল এটা তো দেওয়া পসিবল না বললাম তাহলে কোনোরকম কোনো কিছু মানে করা পসিবল না আমার তো এমার্জেন্সি ক্রাইসিসে আমার পরিবারকে রাজশাহী পাঠাতেই হবে একটু হেল্প করেন উনি বললেন যে না ভাই সরি তো এই কথা বলার পর আমি ওখানে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ দেখছি আমার ফোনে আপডেট নেওয়ার চেষ্টা করছি যে কী অবস্থা একটু দেখি তো এর মধ্যে দেখে ওনার স্ক্রিনে দেখে ওনার দুজন কথোপকথনের এক পর্যায়ে আমার যে সিট 680 টাকার সিট বললেন ব্লক হয়ে গেছে আমার চোখের সামনে সেই সিট 1200 টাকায় তিনি বিক্রি করলেন আপনারা হয়তো জেনে গেছেন ইতোমধ্যেই আমাদের আমি 14 জন এবং 15 জন আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছিলাম যে 1 মাসেও হচ্ছে গিয়ে তার কোনো রেসপন্স আসেনি এবং যদিও তা আজকে তার শুনানির তারিখ আসে এবং হচ্ছে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহজ ডট কমের অবহেলার কারণে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করে এবং আমার যে অভিযোগ এটা সত্যতা প্রমাণিত হওয়ার কারণে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করে এবং যখন আমি এই তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম আমি অনেকটা হতাশ হয়ে যাই এবং বিভিন্ন বড় ভাইদের কাছে ছুটি এবং সবার কাছে সহযোগিতা কামনা করি ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার সাথে তো এমনটা হয়েছে সবাই বললো যে দেখো এগুলো বাদ দাও একটা কাজ করো পড়াশোনা করো বন্দিয়া পড়াশোনা করে দেশের বাইরে চলে যাও স্টুডেন্ট ভালো আসো ওইখানে গিয়ে ক্যারিয়ার করো যখন এই কথা সবাই জনে জনে বলা শুরু করলো আমার খুব ইগোত লাগে তো আমি ব্যাপারটা আর মেনে নিতে পারিনি দেন আমি এটা নিয়ে হাইপোথিসিস করা শুরু করি আমি অনেক মানুষ আমার মতো যারা ভোগান্তি শিকার হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি যোগাযোগ করে দেখা যায় যে আমি দেখলাম যে প্রতি 100 জনের মধ্যে 6 জনের সঙ্গে এমনটা ঘটছে প্রতিদিন আর প্রায় হাজার হাজার মানুষ একই সমস্যায় ভোগান্তির মধ্যে পড়ছে এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে ঈদের সময় এবার সহজ ডট কম মানুষকে যে হয়রানির শিকার করেছে হ্যাঁ মানুষ যে মানে আমি কিন্তু ঈদের দিনেও কমলাপুর রেল স্টেশনে অবস্থান করেছি আমি কিন্তু দেখেছি মানুষের যে কান্না আমি সেই জন্য কী করলাম আমি আমি হচ্ছে আরও মানুষকে এঙ্গেজ করার জন্য আমি হাইকোর্টে একটা রিট পরিচালনা করব এই উদ্দেশ্য নিয়ে কমলাপুর রেল স্টেশনে যাই কমলাপুর রেল স্টেশনে গিয়ে এই যে হোয়াইট বোর্ডটা দেখছেন ওই হোয়াইট বোর্ডে একটা কথা বেশি লেখা ছিল একটা শব্দ সেটা হচ্ছে গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি এরকমটা কিন্তু এখন শুধু আমি অবস্থান কর্মসূচিই করছি আমাকে যখন আমি ওখানে অবস্থান করি এবং মানুষ এসে তাদের প্রবলেমসের কথাগুলো লিখে যায় এবং আমি কিন্তু কাউকে ডাকিনি কোনো মানুষকে হচ্ছে গিয়ে জনসমাগম করার চেষ্টা করিনি আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখা গেল এক পর্যায়ে একজন পুলিশ সদস্য এসে তিনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বলেন আমি নাকি সরকার বিরোধী অ্যাক্টিভিটিস করছি ওনাকে আমি বললাম যে আমার 6 দফা দেখেন এই 6 দফার মধ্যে কোথায় সরকার বিরোধী অ্যাক্টিভিটিসের কথা লেখা আছে আপনি আমাকে বলেন আমি আমার পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরও হচ্ছে কি উনি বললেন আমার এত কিছু দেখার সময় নেই হায়ার অথরিটি বলছে আপনাকে এখান থেকে যেতে হবে তখন উনি আমাকে ধাক্কাতে ধাক্কাতে কমলাপুর রেল স্টেশন থেকে বের করে দিলেন দেন এই ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি পোস্ট করার পরে ব্যাপারটা ভাইরাল হয়ে যায় আমার বন্ধুরা বিভিন্ন জেলা থেকে যে যেখানে ছিল সে তারা সবাই হচ্ছে ঢাকায় চলে আসে ঢাকায় চলে এসে
সবাই মিলে পুলিশের যেই পুলিশ সদস্য আমাকে ধাক্কা মেরেছিল তার বিরুদ্ধে সবাই ধাক্কার প্রতিবাদে ধাক্কা দিতে চায়। আমি বললাম না, কোনো প্রয়োজন নেই, আমরা ধাক্কার প্রতিবাদে আমরা তো কাউকে ধাক্কা দিব না। আমরা কি করব, আমরা সবাইকে ফুল দিয়েছি, আমরা প্রতিটা পুলিশ সদস্যকে ফুল দিয়েছি, আমরা আনসার বাহিনী যারা ছিল রেলের, আমরা যারা রেলওয়ে পুলিশ ছিল তাদেরকেও, এবং যারা কর্মকর্তা কর্মচারী টিটি স্টাফ সবাইকে আমরা ফুল দিয়ে এবং বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্টেটমেন্ট যেটা আমাদের সবার জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য অন্যতম একটা মানে অস্ত্র শক্তি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনি কি এটার পক্ষে? যে বলেছে হ্যাঁ আমরা এটার পক্ষে, তাদেরকে বলেছি আমাদের সঙ্গে, আমরা শিক্ষার্থীরা দুর্নীতিকে রুখে দিয়ে একসাথে হতে চাচ্ছি, আমাদের সঙ্গে সহ অবস্থান করুন। যারা বলেছে আমরা আপনাদের পক্ষে, তাদেরকে আমরা গোলাপ ফুল দিয়েছি, কিন্তু একসময় দেখা গেছে যে গোলাপ ফুল দিতে গেলে তারা দৌড়ে পালাচ্ছিল। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই এটা কী করলেন আপনারা, গোলাপ ফুল দেখলে, পবিত্র ধর্মগ্রন্থ দেখলে, তারপর হচ্ছে শিশু দেখলে, এগুলো তো পবিত্র জিনিস, এগুলো দেখলে তো শয়তান পালায়, আপনারা কেন পালাচ্ছেন দৌড়ে? তখন তারা আমাদেরকে হেনস্থা স্বীকার করেন এবং আমার বন্ধুদেরকে থ্রেট দেন এবং মারমুখী হয়ে তারা তেড়ে আসেন। এরকম এক পর্যায়ে আমি আমার বন্ধুদেরকে সবাইকে হাত পা ধরে পাঠিয়ে দিই, বললাম যে তোমরা চলে যাও, আমি একা এখানে অবস্থান করবো, দেখি ওনারা কী করে। তো তারপরে হচ্ছে গিয়ে যখন পুলিশ সদস্য দিয়ে ওনারা আমাকে দমাতে পারেনি, তারা সিন্ডিকেটের কালোবাজারিদেরকে লেড়িয়ে দিয়েছে, মাদকসেবীদেরকে লেড়িয়ে দিয়েছে আমাকে উঠিয়ে নেওয়ার জন্য, তখন তারা শোডাউন করতো কমলাপুর রেল স্টেশনের ওখানে। তো আমি ব্যাপারটা হচ্ছে গিয়ে তখনও তাদেরকে কিছু বলিনি। তারপর তারা কী করলেন, তারা আমার আমি যখন হচ্ছে পারফর্মিং আর্ট করছিলাম মানুষকে সচেতন করার উদ্দেশ্যে, আমি কমলাপুর রেল স্টেশনের ভিতরে মানে প্ল্যাটফর্মের মধ্যে আমি মানুষকে সচেতন করার জন্য পারফর্মিং আর্ট করছিলাম, যেটা আমি আসলে আমি যেটা নিয়ে পড়াশোনা করছি, যেটা আমার শিক্ষা, আমি সেটাই অ্যাপ্লাই করছিলাম। দেন যেটা হলো, আমাকে কমলাপুর রেল স্টেশনের যে রেল স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার, উনি আমাকে কমলাপুর রেল স্টেশন থেকে নিষেধাজ্ঞা জারি করেন, আমার প্রথমে প্ল্যাটফর্মে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। তারপর হচ্ছে তিনি আমার বন্ধুদেরকে নিয়ে গিয়ে তার রুমে, তিনি হচ্ছে তাদের এনআইডি কার্ড নাম নাম্বার নিয়ে, হ্যাঁ তার পরিবারের নাম্বার নাম নিয়ে তাদের সবাইকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় এবং আমাকেও বলে যে আমি কেন বারবার ভিডিওতে ইন্টারভিউতে প্রধানমন্ত্রীকে ডাকছি, রেলমন্ত্রীকে হচ্ছে এসে দেখানোর কথা, দেখতে আসার কথা বলছি। তো আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে চাইতেই পারি আমার দেশের নেতা সে এসে দেখুক মানুষের দুর্ভোগ দুর্গতি। তো এটা এই উইকেটটা বলার কারণে তিনি আমাকে বলেন যে আপনি তাদেরকে ডাকছেন, আজকে রাত্রে আপনি কোথায় থাকেন আপনি আজকে দেখবেন। টোটাল কথা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ তাদের কাছে জিম্মি, যেটা আমি হচ্ছে এই কয়দিনে অবজার্ভ করেছি। আর তার সাথে এটা বলতে চাই যে তারা যেভাবে লুটেপুটে খাচ্ছে আমার যে ছয় দফা আমি তাদের কাছে বলছি যে লুটেপুটে খাওয়া আপনারা বন্ধ করেন। আমি আগেও বলেছি এখনও বলেছি, যেহেতু আমার আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুনানির রায় দিয়েছে যে আমার দাবিগুলো সত্য, প্রত্যেকটা মানুষ হচ্ছে কি আপনারা হয়তো বাংলাদেশের সকল মানুষ দেখেছেন যে আমি গতকালকে লং মার্চের ডাক দিয়েছি। এই প্রথম আমি দেখলাম আনসার বাহিনী বা রেলওয়ে পুলিশকে কখনো আমি প্যারেড করতে দেখিনি, কিন্তু তারা আমার এখন কমলাপুর রেল স্টেশনের এরিয়ার মধ্যে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছেন এবং তারা মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছিলেন আমার নামে। তারা বলেছেন আমি নাকি লং মার্চে চারটা মাদ্রাসার ছাত্রদের তারা ধরে নিয়ে গেছে, তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছে যে আমি নাকি প্রায় আমার লং মার্চে 1.5 লক্ষ মানুষকে আনার চেষ্টা করছি। এটা একটা মানে জোকস হলেও ওনারা এরকমটা করছেন এবং তারা বলছেন আমি নাকি সাইকো। আমি বুঝতে পারিনি যখন এইরকম একটা কাজ করছেন এবং 1.5 লক্ষ মানুষ, এটা তো মুখের কথা না, এই 1.5 লক্ষ মানুষ নামাতে পারে বাংলাদেশে এরকম আছে কি পাওয়ারফুল? প্রধানমন্ত্রী ছাড়া আমি তো কাউকে দেখিনি এরকম 1.5 লক্ষ মানুষ নামাতে পারে। তো যদি 1.5 লক্ষ মানুষ আমি নামাতে পারতাম তাহলে হচ্ছে বোঝেন আমার ঠেলা কী। তো উনি যেহেতু আমি পারিনি, আমার লং মার্চ আমাকেই করতে হয়েছে, একাই করতে হয়েছে, সঙ্গে কিছু মানুষ ছিল, কিছু মানুষ এসে সাপোর্ট দিয়েছে। তো এইরকম একটা ডাহা মিথ্যা করে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা, দেখা যাচ্ছে যে উনি আমাকে যেহেতু বলেছে আমি সাইকো, তো এবার আপনারা বাংলাদেশের জনগণ আপনারাই বিচার করুন যে কে ঠিক আছে কে সাইকো। আর বেশি কিছু বলবো না, তাদেরকে বলবো যে আমি তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আমি যেহেতু 48 ঘন্টা আলটিমেটাম দিয়েই দিয়েছি গতকালকে আমাকে রেল মন্ত্রণালয়ে, আমি যখন রেল ভবনে আমি যখন স্মারকলিপি দিতে যাই তাদের কথা মতোই কিন্তু আমি গিয়েছি ফর্মাল প্রসিডিউর মেনটেন করতে। তারা আমাকে আনসার বাহিনী দিয়ে তারা মানে আমার লং মার্চ আটকানোর চেষ্টা করেছিল, আমাকে গ্রেপ্তার করার হচ্ছে পায়তারা করছিল এবং তারা আমি যাতে রেল ভবনে ঢুকতে না পারি তারা রেল গেট আটকে দিয়েছিল, হয়তো আপনারা সংবাদ সম্মেলনে বিভিন্ন মাধ্যমে দেখে থাকবেন। তারপরেও আমি মানে কোনো না কোনোভাবে সাংবাদিক ভাইদের তোপের মুখে পড়ে তারা আমাকে ঢুকতে দেয় এবং আমার স্মারকলিপি গ্রহণ করে এবং আমি রিসিভ কপিটাও নিয়ে আসি। তবে হ্যাঁ, এখন এতদিন আমি জাস্ট একা ছিলাম, একা চেষ্টা করে গেছি, তাতে যদি এটা হয়, তাতে যদি দুর্নীতিবাজদের বুকে কাঁপন ধরে যায়, তাতে যদি সত্য এত সুন্দর এবং সব দিকে সত্যের জয় জয়কার হয়, তাহলে একবার ভাবুন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন নিজ নিজ অবস্থান থেকে আপনারা সোচ্চার হবেন এবং এগিয়ে আসবেন, যখন সবাই চলে আসবেন একসাথে, তখন তারা পালানোর পথ পাবে খুঁজে,
কেউ পাবে না তাই সবাইকে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সর্বস্তরের জনগণ দুর্নীতি প্রতিরোধ করতে আপনাদের সবাইকে এখন আমার প্রয়োজন সবাই যে যেখানে আছেন দাঁড়িয়ে যান আওয়াজ তুলুন কথা বলুন চলে আসুন কেউ থাকুক আর না থাকুক বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের সাপোর্ট দেবে পুলিশ প্রশাসন তো আছে আর যদি কেউ থাকে আর না থাকে আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ